এদিকে বিশ্ব নদী দিবস 2020 উপলক্ষে 25 সেপ্টেম্বর সদরঘাট জাতীয় নৌবন্দরে জাতীয় নদী যুব সম্মেলনের আয়োজন করে ক্লিন রিভার বাংলাদেশ ও ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি আহমেদুল্লাহ মধু। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র শহীদুল্লাহ মেনু। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন আরো অনেকেই। এ সময় বক্তারা নদী রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ন্যাশনালের উদ্যোগে আজকে যে সারাদিন ব্যাপী কর্মসূচি, এই কর্মসূচির শেষ প্রান্তে এসে এখন যে আলোচনা সভা এবং ক্রেস প্রদান করা হবে, তার প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় নেতা, ঢাকার অহংকার, ঢাকার অলংকার, আমাদের অত্যন্ত প্রিয় মুরব্বী, যার নাম বলে শেষ করা যাবে না, সে আমাদের প্রিয় নেতা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, আমাদের প্রাণ প্রিয় ভাই জনাব শহীদুল্লাহ মিনু ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আরেক কাউন্সিলর, এই যুবলীগের দীর্ঘ রাজনীতি জীবনে যিনি আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আমাদের যুব রাজনীতিতে একটি পরিচিত মুখ, আমাদের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অত্যন্ত স্নেহভাজন এবং ভালো একজন মানুষ জনাব আওয়াল এবং বাফার নেতৃবৃন্দ, অন্য অন্য নেতৃবৃন্দ, আমাদের যুবলীগের নেতৃবৃন্দ এবং ডিওআইসি ইন্টারন্যাশনালের পরিবারের সকল নেতৃত্ব, আমাদের বলার কিছু নাই। আমি শুধু এই নদী যুব সম্মেলনের সফলতা কামনা করি এবং এই নদী যুব সম্মেলনের যারা আয়োজন করেছেন এই পরিবারের সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। ইতিমধ্যে আপনারা নাটক দেখেছেন রঙ্গবীর নাট্যদলের, সেই নাটক নাট্য সংগঠনের আমি উপদেষ্টা এবং তারা ভালো সারা ঢাকা শহরে ভালো নাট্য প্রদর্শনী করে এবং অন্য অন্য যারা সহযোগিতা করেছেন এই যুব সম্মেলনে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার জন্য বিভিন্ন ইভেন্ট নিয়ে আমাদের উৎসাহিত করেছে। আজকের নদী বিষয়ক সম্মেলনে নদীকে আমাদের চিনাতে শিখেছেন রঙ্গবীর নাট্য সংস্থা, যারা একটি একাঙ্কিকা এখানে প্রদর্শন করেছে এবং নদীর বিষয়েই তারা কথা বলেছে। নদীর ভাঙন, নদীর পাড়ের মানুষের সুখ দুঃখ, নদীর মাঝি এবং তাদের জীবনযাত্রা, মৎস্যজীবী, তাদের নিয়ে তারা ছোট্ট একাঙ্কিকার মাধ্যমে আমার মনে হয় নদীকে ভালো করে আমাদের চিনিয়ে দিয়েছেন। আসলেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আমরা আজকের ঠিক বুড়িগঙ্গা নদীর ধারে যেখানে অনুষ্ঠান করছি, সেই বুড়িগঙ্গা নদীর অনেক ইতিহাস। বুড়িগঙ্গা নদীকে আমরা গর্ব করি একটি স্বাধীন সর্ব রাষ্ট্রের, ঢাকা নগরে বুড়িগঙ্গা নদীর অবস্থান, কিন্তু আমাদের মাতৃতুল্য এই নদীকে আমরা দূষণমুক্ত রাখতে পারিনি, নদীর উপর বিভিন্নভাবে অত্যাচার করেছি, নদীতে আবর্জনা ফেলেছি, নদীতে জবর দখল করেছি, নদীতে স্থাপনা নির্মাণ করেছি, নদীর মাছ ধ্বংস করেছি। ওখানে মাছ অক্সিজেন নিয়ে বাঁচতে পারে না, এমনি একটি নদীতে, তাও আমাদের মাতৃতুল্য বুড়িগঙ্গা নদী অনেক দিয়ে যাচ্ছে। এখানে লঞ্চ চলছে, নৌকা চলছে, মানুষের জীবনযাত্রা চলছে, পরিবহন হচ্ছে। বাংলাদেশে কত নদী আছে তার পরিসংখ্যান কিন্তু আমাদের জানা নাই, তবে বিশেষজ্ঞদের মতে প্রায় 225টি নদী নিয়ে আমাদের বাংলাদেশ যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, নদীমাতৃক দেশ, তার মধ্যে আমরা অংশে পেয়েছি বুড়িগঙ্গা নদী। যে বুড়িগঙ্গা নদীকে ব্রিটিশরা, যারা এই দেশকে পদদলিত করে শাসন করেছে, তারাও কিন্তু এই নদীকে রক্ষা করার জন্য বাঁধলেন, বাঁধ তৈরি করে নদীর পাড়কে রক্ষা করেছে। এই নদীর পাড়ে আছে আপনার যে
বিভিন্ন স্থাপনা আজকে গড়ে উঠেছে। এক সময় এই বাকলেন বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষ নদীর দৃশ্য উপভোগ করত, নদীতে নৌকা চলত, শীতল প্রবাহ বইত, মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারত। আজকে সেই পরিবেশ আমাদের নাই। আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বারবার নদী উদ্ধারের জন্য চেষ্টা করা হয়, বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়, তারপর কিন্তু আবার সেই জায়গায় আমরা স্থাপনা গড়ে তুলি। আমরা এখন স্বাস্থ্যবিধি মেনে চলব, মাস্ক পরে বাইরে যাব, নিজেকে বাঁচাবো এবং অন্যকে বাঁচাতে সহায় থাকবো। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করেছেন কিন্তু আমার সাথে যারা এসেছেন আমার প্রিয় মধু ভাই, আমার প্রিয় আউয়াল হোসেন এবং আমার সহকর্মী যারা এখানে উপস্থিত রয়েছেন, পরিবেশবাদের যারা রয়েছেন, গুণীজন রয়েছেন।